প্রণোদনা নিয়ে যাচ্ছে আওয়ামী লীগের দোসররা, জানালেন ফখরুল। বিস্তারিত ফখরুল কি বললেন আমরা পুরো বিষয়টি জেনে নেই পুরো ভিডিওটি দেখে। করোনা ভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার যে প্রণোদনা দিচ্ছে তা আওয়ামী লীগের দোসররা নিজেরা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু এই অভিযোগ কতটুকু সত্য আমরা পুরো বিষয়টি আসলে জেনেনি। মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন সরকারের প্রণোদনায় শ্রমিকদের জন্য কোনো বরাদ্দ নেই, যা কিছু প্রণোদনা শ্রমিককে দেওয়া হয়েছে তা একান্তই মালিকরাই ভোগ করছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং আওয়ামী লীগের যারা দোসর তারা নিজেরাই এই প্রণোদনা নিয়ে যাচ্ছে। তিনি বলেন দিন আনে দিন খায় মানুষের জন্য কিংবা শ্রমিকদের জন্য কোনো ব্যবস্থা না করে সরকার এখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে। আপনার কি মনে হয় লকডাউনের নামে দেশে কি চলছে? লকডাউনের নামে দেশে চলছে ট্রাশ এবং লুটপাট। তারা আজকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ইসলামিক সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠনের উপর আক্রমণ করে তাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে। যারা তাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে গ্রেফতার করছে। আজকে সমস্ত জাতি জিম্মি হয়ে গিয়েছে। বিএনপি মহাসচিব বলেন লকডাউনে দায়িত্বহীন ঘোষণা দেওয়া হয়েছে। সরকার গণপরিবহন চালু করলো কিন্তু আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখলো। মির্জা ফখরুল জানান হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি বলেন আপনারা সবাই শুনেছেন জেনেছেন গতকাল তার শ্বাসকষ্ট হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তিনি এখনো আইসিইউতে আছেন। অক্সিজেন তাকে দেওয়া হচ্ছে, এখন উনি স্থিতিশীল আছে। তার পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা অন্তত আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন। জাতীয় শ্রমিক দলের 42তম বার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনায় সভাপতি ছিলেন দলটির সভাপতি আনোয়ার হোসেন। আলোচনা সভাটি পরিচালনা করেন প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়নেশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান সহ আরো অনেকেই এখানে উপস্থিত ছিলেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।